আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। কিভাবে বুঝবেন জিনের উপস্থিতি, অর্থাৎ আপনার সামনে জিন আছে? কিভাবে জিনের উপস্থিতি বোঝা যায়? ঘরের বৈদ্যুতিক বাতি সবসময় ওঠানামা করবে, একবার জ্বলবে আর একবার নিভবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনেরা আগুনের শিখা নিয়ে খেলা করবে। যখন ঘরের দরজা এবং জানালা বন্ধ থাকবে, তখন ঘরের ভিতর ছোট ছোট পাথরের টুকরা নিক্ষেপ করবে। ঘরের ভিতরের জিনিসপত্র আপনা আপনি নড়বে, দরজা জানালা একা একাই বন্ধ হবে এবং প্লেট গ্লাস মানুষের মতো করে নিক্ষিপ্ত হবে একা একাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে যদি কখনও শুনো কুকুর ডাকছে এবং গাধা চিৎকার করছে, তাহলে বাইরে যেও না, আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করে দাও এবং প্লেট ও গ্লাস ঢেকে রাখো। ফিতনা ফাসাদের জন্য ঘরের জিনিসপত্র চুরি হবে বা গায়েব হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু হঠাৎ চুরি হয়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে পানাহ চান, কারণ জিন আপনার সাথে আপনার স্ত্রীদের ফিতনা তৈরি করার চেষ্টা করছে। ঘরের ভিতর পোড়া গন্ধ পাবেন, ঘরের ভিতর অদ্ভুত শব্দ শুনতে পাবেন, খুব শক্তিশালী ঝোড়ো বাতাস বইবে, ঘরের ভিতর অনেক পোকামাকড় রূপ ধারণ করতে পারে, যেমন টিকটিকি, পিঁপড়া, সাপ, তবে ইঁদুর না। তখনই তিনবার বিসমিল্লাহ পড়বেন, তবুও যদি না যায় তাহলে মেরে ফেলুন, কারণ ওটা হবে শয়তান। অদ্ভুত রকমের মানুষ দেখতে পাবেন, যেমন শরীর মানুষের মতো কিন্তু পা মানুষের মতো না। বিভিন্ন রঙের জিনিস দেখবেন জানালা বা জানালার গ্লাসে, অনুভব করতে পারবেন কেউ আপনাকে ফলো করছে। যখনই দেওয়ালে তাকাবেন তড়িৎ কিছু অনুভব করবেন, যে কিছু গেল সামনে দিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।